দর্শক, আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। জানা গেল আওয়ামী লীগ নেতারা কে কোথায় এই বিষয়টি নিয়ে। আপনারা জানেন গত 5 অগাস্ট বিগত আওয়ামী লীগ সরকারের আকস্মিক পতনের পর আসলে আওয়ামী লীগ নেতারা কে কোথায় আছেন এই জিনিসটা খানিকটা ধোঁয়াশার মধ্যে খানি। তারা কি দেশেই আছেন নাকি দেশ ছেড়ে চলে গেছেন, এমন নানান জল্পনা কল্পনা চলছে এখন পর্যন্ত মানুষের মধ্যে। 50 দিন পেরিয়ে গেছে, আপনারা জানেন এর মধ্যে কয়েকজন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার হয়েছেন, কিন্তু বাকিরা কোথায়? বিভিন্ন গণমাধ্যম সময়ে সময়ে অনুমান নির্ভর সংবাদ পরিবেশন করছে, মানুষের কৌতূহল উদ্রেক করবার চেষ্টা করছে। সরকার পতনের কয়েকদিনের মধ্যে জানা গিয়েছিল যে আইএসপিআরের একটি বক্তব্যে এবং সেনাপ্রধানের বক্তব্যে জানা গিয়েছিল যে আওয়ামী লীগ নেতা এবং আমলা এই শ্রেণীর 6 শতাধিক মানুষ সেনানিবাসে আশ্রয় নিয়েছিল, এবং সেই সাথে এটিও জানা গেছে যে আশ্রয় নেবার পরে তারা সেনানিবাস ছেড়েছে। সেনানিবাস ছাড়বার পরে আপনারা জানেন অনেকে গ্রেপ্তার হয়েছেন, এই যারা গ্রেপ্তার হয়েছেন তাদের অনেকে কিন্তু সেনানিবাসেই ছিলেন, কিন্তু বাকিরা কোথায়? এখনো বিরাট একটি অংশ দেশে রয়ে গেছেন, আবার একটি বড় অংশ অবৈধ উপায়ে ভারতে চলে গেছেন এবং পরবর্তীতে ভারত হয়ে বিভিন্ন দেশ তাদের গন্তব্য হয়েছে, বিভিন্ন দেশে চলে গেছেন। এর মধ্যে জানা গেছে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, ফজলে নূর তাপস, শামীম ওসমান, হাসান মাহমুদ, মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ প্রায় প্রত্যেকে ইতিমধ্যে ভারতে চলে গেছেন, এবং খানিক আগে যেটি বললাম ভারত থেকে অনেকে বিভিন্ন দেশে চলে গেছেন। সুযোগ বুঝে কেউ দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, বেলজিয়াম সহ বিভিন্ন দেশে গেছেন, আবার কেউ কেউ এখনো ভারতেই অবস্থান করছেন। আর এখনো যারা দেশে আছেন তারা কিন্তু প্রতিনিয়ত দেশ ছাড়বার চেষ্টা করছেন, করে যাচ্ছেন। ভারতে পালাতে গিয়ে সীমান্তে অনেকে গ্রেপ্তার হয়েছেন, আমরা সেটিও দেখেছি, এবং সীমান্তে পালাতে গিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের একজন নেতা, আওয়ামী লীগে অবহেলিত ছিলেন, ছাত্রলীগের একসময়ের ডাকসাইটে কেন্দ্রীয় নেতা, ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইসাহাক আলী খান পান্না, তিনি বর্ডার দিয়ে পালাতে গিয়ে নিহত হয়েছেন। আবার 5ই আগস্টের আগেই অনেক নেতা তাদের নিয়মিত কাজের অংশ হিসেবে, রুটিন ওয়ার্কের অংশ হিসেবে দেশ ছেড়ে চলে গেছেন, তারা কিন্তু যখন যান, দেশ ত্যাগ করেন, তখন কল্পনাও করেননি যে দেশের এই পরিস্থিতি হবে। এখন তারাও আর দেশে ফিরতে পারছেন না, এবং তাদের প্রত্যেকের নামেই প্রায় হত্যা মামলা হয়েছে, মার্ডার কেস। দুর্নীতির কেস তো হবে, ভবিষ্যতে হবে, তো এই যখন অবস্থা, যারা একটু আগে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন বা নানান কাজে গেছেন তারাও কিন্তু ফিরতে পারছেন না, এবং কবে ফিরবেন সেটাই এক প্রকার অনিশ্চিত। জানা গেছে ওবায়দুল কাদের দুবাইতে অবস্থান করছেন, হাসান মাহমুদ বেলজিয়ামে অবস্থান করছেন, লোটাস কামাল রয়েছেন সিঙ্গাপুরে। লোটাস কামাল এই পরিস্থিতির আগেই বিদেশে চলে গেছেন, আর বাদ বাকি যেগুলো যারা আছেন তারা, যারা ভারতে চলে যেতে পেরেছেন তারা ভারতে অবস্থান করছেন। এখন প্রশ্ন হচ্ছে যে দেশে একটা ম্যাচ আকার ঘটলো, এই ম্যাচাকার কাণ্ড কেন ঘটল?
দুঃশাসন, দুর্নীতি, সুশাসনের অভাবের কারণে। এই যে আওয়ামী লীগ নেতাদের অনেকে, আমি সবাইকে বলবো না, অনেক ভালো নেতা আছেন, ভালো মানুষ আছেন, মানুষের মধ্যে যেমন ভালো মন্দ আছেন, তেমন যারা সরাসরি আওয়ামী লীগ করতেন তাদের মধ্যেও ভালো মন্দ আছে। কিন্তু যারা মন্দ, সীমাহীন দুর্নীতি করে তটস্থ করে রেখেছিলেন বাংলাদেশকে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন, 15 বছর আগে যার কিছুই ছিল না, ধার দেনা করে নির্বাচন করেছেন, সেও নাকি 40-50 হাজার কোটি টাকার মালিক। যেমন এই যে জুনায়েদ আহমেদের পলকের কথা বলা যায়, তার স্ত্রী সন্তানকে বিদেশে পাঠাতে পেরেছেন কিন্তু পলক আটক হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন। তো এই যে পলকের মতো, পলক তো একজন নন, আরো অসংখ্য দুর্নীতিবাজ পলক আছেন। যেমন আসাদুজ্জামান খান কামালের নামেও শোনা যায়, পত্র পত্রিকায় এসছে যে বস্তা বস্তা টাকার দুর্নীতি করেছেন তিনি। এই দুর্নীতিবাজদের কি বিচার হবে, এই প্রশ্নটা বড়ভাবে দেখা দিয়েছে। কারণ এই ব্যক্তিরা যে পরিমাণ দুর্নীতি করেছেন, তারা বিদেশে সারা জীবন আরাম আয়েশের জীবন কাটিয়ে দিতে পারবেন। আরেকটি প্রশ্ন, যে এই যে পরিবর্তিত পরিস্থিতিতে এরা দেশ ছেড়ে পালাতে পারলো কিভাবে? আইন শৃঙ্খলার গলদের কারণে। এর প্রধানতম গলদ হচ্ছে পুলিশ। বিগত সরকারের পতনের পর থেকে আজকে 50 দিনের বেশি হয়ে গেল, পুলিশ এক প্রকার নিষ্ক্রিয়। অ্যারেস্ট করবে কে? অ্যারেস্ট তো করবে পুলিশ, সেই পুলিশ নিষ্ক্রিয় এখন পর্যন্ত, টেল নাও, যার কারণে এই দুর্নীতিবাজদের ধরা সম্ভব হলো না। পুলিশের নিষ্ক্রিয়তার কারণেই তো সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে নেমেছে। এ মুহূর্তে এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।